কৃষ্ণ গহ্বর হলো মহাবিশ্বের এমন একটি এলাকা যেখানে প্রবল মাধ্যাকর্ষণ বল বিরাজমান। এ বল এতটাই শক্তিশালী যে ওই এলাকা থেকে আলোকরশ্মিও বের হতে পারে না। বিজ্ঞানীদের মতে বিপুল ভরের কোনো নক্ষত্রের মৃত্যুর পর তা কৃষ্ণগহ্বর পরিণত হয়। আকাশগঙ্গার কেন্দ্রে সর্বশেষ ভয়ানক বিস্ফোরক ঘটেছিল আজ থেকে প্রায় 35 লাখ বছর আগে। ওই ঘটনার 6 কোটি 30 লাখ বছর আগে গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসরেরা নিশ্চিহ্ন হয়ে যায় বলে ধারণা করা হয়। অকল্পনীয় মহাকর্ষের অধিকারী এক মহাজাগতিক বস্তু কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল শব্দের অর্থ কালো গর্ত। এই নামকরণ করার পেছনে কারণ হলো এটি এর নিজের দিকে আসা সব আলোকরশ্মিকে শুষে নেয়। কৃষ্ণগহ্বর থেকে কোনো আলোকবিন্দু আর বাইরে বেরিয়ে আসতে পারে না, ঠিক তাপগতিবিদ্যার কৃষ্ণ বস্তুর মতো। এই কৃষ্ণগহ্বর মহাবিশ্বের অস্তিত্ব ও প্রাকৃতিক বিষয়ক একটি বৈজ্ঞানিক ধারণা। এই ধারণা অনুযায়ী কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা একটি অত্যন্ত ঘন সন্নিবিষ্ট বস্তু, হাই ডেন্সিটি ম্যাটার, অর্থাৎ অতি ক্ষুদ্র আয়তনে অত্যন্ত বেশি ভরের বস্তু। একে সুপার ম্যাসিভ অ্যাস্ট্রোনমিক্যালও বলা যেতে পারে। এর মহাকর্ষীয় বল এত বেশি যে সে যে কোনো কিছুকেই তার ভেতর থেকে বের হতে দেয় না, এমনকি আলো বা বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণকেও নয়। প্রকৃতপক্ষে এই জায়গায় মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে যায় তা মহাবিশ্বের অন্য সব বলকে অতিক্রম করে, তার ফলে এর থেকে কোনো কিছুই বাইরে পালিয়ে আসতে পারে না। আগেই বলেছি কৃষ্ণগহ্বর তৈরি হয় খুব বেশি ঘনত্ব বিশিষ্ট ভর থেকে। বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোনো বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না, এই ধারণা প্রথম প্রদান করেন ভূতত্ত্ববিদ জন মিচেল। কিন্তু কৃষ্ণগহ্বর সম্পর্কিত এই ধরনের মতামত 19 শতাব্দীতে প্রবলভাবে উপেক্ষিত হয়, কেননা আলোর মতো ভরহীন তরঙ্গ কীভাবে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে তা বোধগম্য ছিল না। 1995 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব উদ্ভাবন করেন, যার দ্বারা প্রমাণিত হয়েছে যে আলোর গতিকে মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত করতে পারে। স্বাভাবিকভাবে কোনো একটি নক্ষত্র সংকুচিত হলে বা চুপসে গেলে কৃষ্ণগহ্বরে পরিণত হয়। নক্ষত্রগুলো অস্বাভাবিক ভর বিশিষ্ট হওয়ায় এগুলোর মাধ্যাকর্ষণও অনেক কম, কারণ আমরা জানি মাধ্যাকর্ষণের সঙ্গে ভরের একটি অনন্য সম্পর্ক আছে। যখন নক্ষত্রের বাইরের তাপমাত্রার চাপে ভেতরের মাধ্যাকর্ষণ বাড়তে থাকে, তখন সেই বলের কারণে নক্ষত্রটি ক্রমশ সংকুচিত হতে থাকে, তখন সব ভর একটি বিন্দুতে পতিত হতে শুরু করে এবং অসীম ঘনত্ব বিশিষ্ট বস্তুতে পরিণত হয়। তবে সব চুপসে যাওয়া নক্ষত্রই কৃষ্ণগহ্বরে পরিণত হয় না। কৃষ্ণগহ্বর হবে কি না তা নির্ভর করে এর ভর এবং একটি নির্দিষ্ট ব্যাসার্ধের উপর। সুপ্রিয় ভিউয়ার, এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।